অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিডিও। ধনু রাশি এই 2021-এ সাড়ে সাতির কি প্রভাব পেতে চলেছে, কোন কোন দিকে আপনাদের সমস্যা আসতে পারে এবং এই সাড়ে সাতিতে কোন কোন দিকে আপনাদেরকে এই 2021-এ ফায়দা দিবে তাও এই ভিডিওতে আমি জানাবো, এবং অব্যর্থ কিছু প্রতিকার আপনাদেরকে এই ভিডিওতে আমি জানাতে চলেছি। দেখুন, বর্তমানে ধনু রাশি, মকর রাশি এবং কুম্ভ রাশির সাড়ে সাতি চলছে। তিনটি রাশিতে কিন্তু সাড়ে সাতি চলছে, কিন্তু তিনটি রাশির উপর কিন্তু একই রকমের কিন্তু প্রভাব পড়বে না। ধনু রাশির ক্ষেত্রে একরকম, মকর রাশির ক্ষেত্রে একরকম এবং কুম্ভ রাশির ক্ষেত্রে একরকম। তো এই ভিডিওটি স্পেশালি ধনু রাশির জন্য আমি তৈরি করেছি। আপনি যদি ধনু রাশির জাতক বা জাতিকা হন, আপনার ক্ষেত্রে এই 2021-এ এই সাড়ে সাতির কি প্রভাব পড়বে। তো আমার হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার 9609343993, এটি অনলি ফর অ্যাপয়েন্টমেন্ট নাম্বার। যদি আপনারা আমার সাথে জ্যোতিষীয় পরামর্শ নেবেন উচিত মনে করেন, অবশ্যই এই নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। প্লিজ রাশি লগ্নের জন্য করবেন না, এটি পেড সার্ভিস, ফ্রি সার্ভিস নয়। তো শুরু করা যাক, মেন বিষয়ে আসি। সাড়ে সাতি, দেখুন ধনু রাশির মোটামুটি আর এক থেকে সোয়া বছর মতো সাড়ে সাতি থাকছে, এরপরে আপনাদের সাড়ে সাতি কেটে যাবে। এই অন্তিম চরণ অর্থাৎ শেষ পজিশনে এই সাড়ে সাতি ধনু রাশিকে কি ফল দিতে চলেছে, 2021-এ কি ফল পেতে চলেছে। দেখুন, সাড়ে সাতি মানে অনেকেই ভয় করে, কিন্তু তিনটি চরণ থাকে, তিনটি চরণের মধ্যে সব চরণটা কিন্তু খারাপ হয় না। অর্থাৎ প্রথম চরণ, দ্বিতীয় চরণ, তৃতীয় চরণ, অর্থাৎ প্রত্যেক চরণের মধ্যে কিন্তু আলাদা আলাদা কিন্তু প্রভাব কিন্তু আপনারা পাবেন। দেখুন, শনি হচ্ছে কর্মফলদাতা, অর্থাৎ আপনি যেমন কর্ম করবেন ঠিক তেমনি ন্যায়কারক গ্রহ হচ্ছে শনি। অর্থাৎ এই সময় আপনারা যদি আগে যদি পূর্বে খারাপ কর্ম করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু এই সাড়ে সাতির সময় আপনারা তার নেগেটিভ এফেক্ট কিন্তু পাবেন। আর শনি যদি আপনার উপর প্রসন্ন হন কিনা, আপনাকে ঢেলে দিবে, অপার ধন আপনাদের কিন্তু হবেই হবে। তো ধনু রাশির ক্ষেত্রে 2021-এ এই সাড়ে সাতি কি প্রভাব, কোন কোন দিকে ফায়দা দিবে এই ভিডিওতে আমি জানাবো, এবং আপনাদের ক্ষেত্রে প্রতিকার কি, প্রতিকার করলে যেটা আপনাদের কোনো অর্থ কিন্তু লাগবে না, শুধু কিছু ক্রিয়া আপনাদেরকে করতে হবে, তাতে আপনাদের কিছু কিছু ক্ষেত্রে নেগেটিভ এফেক্ট কিন্তু যাবে। প্রথমে আপনাদেরকে আমি জানাই, ধনু রাশির ক্ষেত্রে 2021-এ আর্থিক স্থিতির জায়গাটা যথেষ্ট মজবুত থাকবে। অর্থাৎ শনি মহারাজ আপনাদেরকে অর্থের দিকে যথেষ্ট পরিমাণে ঠেলে দিবে, আপনি যদি হন ধনু রাশির মানুষ। দ্বিতীয় নম্বর, আপনাদের কেরিয়ারের দিকে এবং রোজগারের দিকে কিন্তু যথেষ্ট উন্নতি কিন্তু হবে, কেরিয়ার এবং রোজগার। এবং যারা কর্ম প্রাপ্তির জায়গার চেষ্টা করছে কর্ম পাওয়া, এবং কর্মক্ষেত্রের বদলির চেষ্টা করছেন, কর্মক্ষেত্রের বদলির কিন্তু সম্ভাবনা এবছর থাকছে, আপনি যদি হন ধনু রাশির মানুষ, ধনু রাশির জাতক বা জাতিকা আপনার ক্ষেত্রে। অর্থাৎ কেরিয়ার ক্ষেত্রে, ধনের ক্ষেত্রে আপনার কিন্তু এই শনির সাড়ে সাথীতে আপনাদেরকে কিন্তু উঁচু থেকে উঁচুতর নিয়ে যাবে, এবং রাজনীতির ক্ষেত্রেও কিন্তু আপনাদেরকে যথেষ্ট উত্থান। এবং যারা বড় ব্যবসাদার আছেন, শিল্পপতি আছেন, বিজনেসম্যান আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু ব্যবসা যথেষ্ট গ্রো আপ কিন্তু হবে। এবার আসি আপনাদের এই 2021-এ শরীরগত দিক নিয়ে কিছুটা হলো আপনাদের সমস্যা থাকবে, অর্থাৎ শরীর নিয়ে কিন্তু আপনাদেরকে ভোগাবে, এবং এর সাথে সাথে ছোটোখাটো চোট আঘাত লাগা দুর্ঘটনা কিন্তু সম্ভাবনা থাকছে। বি কেয়ারফুল, শরীর নিয়ে ভোগা ছোটোখাটো দুর্ঘটনা হওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু আপনাদের থাকছে। তো এখান থেকে বাঁচার জন্য আপনারা কি উপায় করবেন এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো। দেখুন, প্রত্যেক তিনটি রাশিরই শনি সাড়ে সাথে চলছে, তিনটি রাশির ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা কিন্তু প্রতিকার আছে।
প্রথম আমি আসি ধনুরাশি ক্ষেত্রের প্রতিকারটা। দেখুন ধনুরাশির যে আপনাদের দুর্ঘটনা, আপনাদের যে শরীর নেবগা, ক্ষেত্রে আপনারা শনিবার দিন শনি মন্ত্র যদি পাঠ করতে পারেন, অর্থাৎ সকাল এবং সন্ধ্যায় শনি মন্ত্রটা আপনাদেরকে পাঠ করতে হবে, ওং সাং শনিশ্চরায় নমো। এই মন্ত্রটি আপনারা 8 বার পাঠ করুন, ওং সাং শনিশ্চরায় নমো। এই মন্ত্রটি আপনারা 8 বার পাঠ করুন, সেক্ষেত্রে শনির নেগেটিভ এফেক্ট, শনির কুপ্রভাব থেকে আপনারা বাঁচবেন। এবং কালো জিনিস, কোনো কালো বস্তু যদি আপনারা দান করেন, অর্থাৎ কোনো যে কোনো কালো বস্তু যদি আপনারা দান করতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু আপনাদের এই শনির সাড়ে সাতির যে নেগেটিভ এফেক্ট, শনিবার দিন আপনাদের করতে হবে। শনিবার দিন কোনো কালো বস্তু দান যদি আপনারা করেন, সেক্ষেত্রে শনির যে কুপ্রভাবটা আপনাদের মধ্যে পড়ছে, সেটা থেকে কিছুটা হলেও আপনারা মুক্তি পাবেন। এরপরে আপনাদেরকে জানাই, আপনি যদি ধনুরাশির মানুষ হন, আপনার ক্ষেত্রে আপনি শনিবার দিন সন্ধ্যার সময়, শনিবার দিন সন্ধ্যার সময় সর্ষার তেলের প্রদীপ, শনিবার দিন সন্ধ্যাবেলায় সর্ষার তেলের প্রদীপ আপনারা অশ্বত্থ গাছের নিচে প্রজ্বলন করুন। শনিবার দিন সন্ধ্যাবেলা অশ্বত্থ গাছের নিচে আপনারা সর্ষার তেলের প্রদীপ প্রজ্বলন করুন। এক্ষেত্রে কি হবে, শনির যে নেগেটিভ কুপ্রভাবগুলো আছে কি না, সে কুপ্রভাব থেকে আপনারা মুক্তি পাবেন। এবং যারা মাছ মাংস মদ্যপান থেকে যতটা বিরতে থাকা যায়, অর্থাৎ মাছ মাংস মদ্যপান থেকে আপনারা কিছুটা হলো বিরতি যত পারেন এগুলো ত্যাগ করুন, সেক্ষেত্রে শনির সুপ্রভাবগুলো আপনারা কিন্তু নিশ্চিত রূপে পাবেনই পাবেন। আপনি যদি হন ধনুরাশির মানুষ, আর মাত্র 1 বছরের মতো আপনাদের এই শনির সাড়ে সাথী থাকছে, এই সময় আপনাদেরকে কিন্তু এই শনি মহারাজ অর্থনৈতিক দিক থেকে আপনাদের কিন্তু ঢেলে দিবে। এই ছিল 2021 ধনুরাশির শনির সাড়ে সাথীর কী প্রভাব, এই নিয়ে ভিডিও। কেমন লাগলো, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আপনাদের এই বিষয়ে যদি কোনো তথ্য জানা থাকে অবশ্যই কমেন্ট করুন। নমস্কার, ধন্যবাদ।